हेलो बंधुरा टेक्निकल साइन यूट्यूब चैने अपन स्वागतम। आजकल भिडियोते भारत मध्य दोटो पपुलर टेलिकम कम्पानी सम्पर्के रिलायंस जियो और एक हे भारती एयरटेल। देखो दोटो कम्पानी भारत मध्य खूब ही भलो सार्विस एखे प्रोवाइड करो कम्पानी भारत मध्य तेज़ 5G सार्विसटे लंच कर दिए। जो रिलायंस जियो कम्पानी कथा बी तो भारत 8000 बेसि शहरे ता 5G सार्विसटे लंच कर एयरटेल कम्पानी जो कथा बी तो 4000 शहर और 20000 बेसि ग्रामे एयरटेल कम्पानी तेज़ 5G सार्विसटे लंच कर दिए। तो बंधुरा जदि आपनी 5G यूजार्स ना हन जदि आपनी 4G यूजार्स हन तो सेक्षेत्रे ओई दुटो कम्पानी आपनाके खूब भालो बेनिफिट्स प्रोवाइड करछे। आजकेर ई भिडियोते आमि एमन एकटा प्लानेर सम्पर्के आपनादेर संगे आलोचना करब जे प्राइस पॉइंटे दुटो कम्पानी आपनाके सार्विस प्रोवाइड करछे, दुटो कम्पानी आपनाके प्लान्स प्रोवाइड करछे, किन्तु जे बेनिफिट्सटा सेखाने रिलायंस जियो एयरटेल थेके अलमोस्ट 184 GB बेसि डेटा आपनाके प्रोवाइड करछे। कि एई प्लान समस्त डिटेल्स एई भिडियोते आमि आपनादेर संगे शेयर करब। आसुन भिडियोटाके शुरू करा जाक। এখন দেখুন রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মধ্যে আমি যদি লং টার্মে প্ল্যানের কথা বলি তো সবথেকে এফিসিয়েন্ট যে প্ল্যানটা সেটা হচ্ছে 2999 টাকার প্ল্যান। দুটো কোম্পানির মধ্যেই কিন্তু 2999 টাকার প্ল্যানটা অ্যাভেলেবল আছে। এখন সবথেকে প্রথমে আমি যদি এয়ারটেল কোম্পানির কথা বলি তো 2999 টাকা আপনি পেয়ে যাচ্ছেন 365 দিনের ভ্যালিডিটি, সঙ্গে আনলিমিটেড কল, প্রত্যেক দিন 100 করে SMS এবং প্রত্যেক দিন 2GB হাই স্পিড ডেটা, হাই স্পিড 4G ডেটা 2GB করে পেয়ে যাচ্ছেন। যদি আপনি 5G ইউজার্স হয়ে থাকেন তো আনলিমিটেড 5G তে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা এয়ারটেল কোম্পানির মধ্যে টোটাল আপনি 730 GB ডেটা এখানে পেয়ে যাচ্ছেন, কারণ 730 GB ডেটা, প্রত্যেক দিন 2GB ডেটা, 365 দিনের ভ্যালিডিটি, 730 GB টোটাল ডেটা আপনি পাচ্ছেন। যদিও এক্সট্রা বেনিফিটসের মতো আপনাকে এয়ারটেল কোম্পানির তরফ থেকে উইং মিউজিকের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, ফ্রি হ্যালো টিউনস প্রোভাইড করা হচ্ছে, আরও অনেক বেনিফিটস এয়ারটেল কোম্পানির তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় রিলায়েন্স জিও কোম্পানির আমি যদি 2999 টাকা প্ল্যানের কথা বলি তো সেখানে অনেক বেশি বেনিফিটস আপনাকে প্রোভাইড করছে। প্রথমত আপনাকে এখানে 2GB ডেলি ডেটা নয়, আপনাকে এখানে 2.5 GB করে ডেলি ডেটা দেওয়া হচ্ছে। বাকি বেনিফিট সেম আছে, যেখানে 365 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং প্রত্যেক দিন 100 করে SMS প্রোভাইড করা হচ্ছে। কিন্তু ডেটা 2GB বদলে এখানে আপনাকে 2.5 GB করে দেওয়া হচ্ছে, মানে প্রত্যেক দিন 500 MB করে এক্সট্রা ডেটা আপনি পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি কত জিবি এক্সট্রা পাচ্ছেন? 365 দিনের জন্য অলমোস্ট 182 থেকে 184 GB এক্সট্রা ডেটা আপনাকে প্রোভাইড করেছে। এখানেই শেষ নয়, রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে এই পার্টিকুলার প্ল্যানের সাথে আজকের দিনে চলছে হ্যাপি নিউ ইয়ার অফার, যেখানে 365 দিনের বদলে আপনি 24 দিন এক্সট্রা পেয়ে যাবেন, মানে 389 দিনের ভ্যালিডিটি পাবেন। এবং এই যে এক্সট্রা 24 দিনের ভ্যালিডিটি আপনাকে প্রোভাইড করা হচ্ছে, এই 24 দিনেও কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে প্রত্যেক দিন 2.5 GB করে ডেটা, মানে এখানেও আপনি 60 GB এক্সট্রা ডেটা পেয়ে যাচ্ছেন। তো টোটাল অলমোস্ট 250 GB এক্সট্রা ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে, যেখানে এয়ারটেল কোম্পানির যদি কথা বলি তার মধ্যে কোনো এক্সট্রা ডেটা নেই, তার মধ্যে কোনো হ্যাপি নিউ ইয়ার অফার নেই। তো এখানে দুটো কোম্পানি একই প্রাইস পয়েন্টে আপনাকে সেম বেনিফিটস প্রোভাইড করছে, কিন্তু আমি যদি 4G ডেটার কথা বলি তো সেক্ষেত্রে রিলায়েন্স জিও অনেক এগিয়ে গেছে আমি যদি এয়ারটেল কোম্পানির সঙ্গে কম্পেয়ার করি। কিন্তু যদি 5G কথা বলি তো দুটো কোম্পানি আপনাকে আনলিমিটেড 5G ডেটা এখানে প্রোভাইড করছে। তো বন্ধুরা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন কি এই দুই কোম্পানির মধ্যে কোন কোম্পানির সিম কার্ড আপনি ইউজ করেন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।